আসসালামু আলাইকুম ওড়িশারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা আমার নোটের এক নম্বর অঙ্কটা করছিলাম এক নম্বর অঙ্কের এক নম্বর রিকোয়ারমেন্ট জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন আর কি তৈরি করছিলাম এখন এই লেনদেনগুলোর পোস্ট দ্য লেজার অ্যাকাউন্ট খতিয়ান তৈরি করতে বলছে সেটা আমরা শিখব খতিয়ান কীভাবে করতে হয় লেজার শিখতে হবে কারণ সব অঙ্কে অ্যাকাউন্টিংয়ে সব ম্যাক্সিমাম অঙ্কেই লেজার থাকবেই এবং লেজার হলো পাকা বই এটা যারা কমার্স থেকে পড়ে আসছে তারা জানেন আর সায়েন্স থেকে পড়ে আসলেও আপনারা যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দিয়ে লেখাপড়া করতে চান লেজার প্রতি প্রতি ইয়ারই আছে লেজার করার দুই ধরনের পদ্ধতি আছে এখানে কোনোটাই লিখে নাই টি ফর্মেট থ্রি কলাম ফর্মেট দুইটা আর কি একটা ব্রিটিশ আর একটা আমেরিকান আজকে আমরা আমেরিকান পদ্ধতিটা শিখব আর একটা ক্লাসে আমরা ব্রিটিশ পদ্ধতিটাও শিখব টি ছক নিয়মটাও শিখবো এটা হলো আমরা থ্রি কলাম করতেছি বাংলায় চলমান জের বলা হয় ইংলিশে থ্রি কলাম লেজার লেজার করার জন্য আপনার জার্নাল অবশ্যই করে নিতে হবে যাদের বেসিক অনেক দুর্বল প্রথম প্রথম করতেছেন তাদের জার্নাল করে নিতে হবে আমরা তো গত ক্লাসে জার্নাল করে নিয়েছিলাম জার্নালের যে যেই ইয়েটা কী আছে আপনি খাতা যেখানে জার্নাল করছেন এই খাতাটা আপনার সামনে নিয়ে নিতে হবে অবশ্যই যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আর লাগবে না আপনার তখন এই জার্নাল ছাড়াও করতে পারবেন সেটাও আমি শিখিয়ে দিব তাহলে লেজারের জন্য প্রথমে একটা ঘর আমি করে রাখছি সময় যাতে বেঁচে যায় উপরে লিখবো জেনারেল লেজার রিক রিকোয়ার দিতে চাইছে জেনারেল লেজার ডেট এক্সপ্লেনেশন রেফার ডেবিট ক্রেডিট ব্যালেন্স তো এই ঘর কয়টা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকেই ষাটটা কলাম দিয়েও সিক্সে এসএসসি এইচএসিতে আমাদের ষাটটা করতে হবে না ব্যালেন্সের জন্য একটা ঘর করলেই হবে এখানে একটা ঘর হবে ঠিক আছে তো এইভাবে আমরা করবো বাংলা বইগুলো তো ভাবে করছে কিন্তু আমরা বাংলা বইগুলো ফলো করবো না আপনাদের পাঠ্য বই যেটা সেটাই ফলো করব এখানে কি লেখা আছে জেনারেল জার্নাল তো আমরা লাগবেই প্রথম কি লেখা আছে ক্যাশ এই ক্যাশের লেজার কি যতগুলো এনে হিসাব আছে আমরা জানাল যতগুলা থাকে একটা দুইটা যেতগুলো আছে সবগুলার লেজার আলাদা আলাদা করতে হবে এটা শুনে অনেকেই আর কি একটু ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নাই করতে করতে হয়ে যাবে কারণ দশ যদি পরীক্ষা আসে তাহলে দশ নাম্বার থাকবে আচ্ছা তাহলে ফার্স্টে কী লেখা আছে ক্যাশ ক্যাশেরটা আমি করতেছি তাহলে এখানে লিখতে হবে ক্যাশ এটার একটা যারা সায়েন্স থেকে পড়ে আসছেন তাদের একটা জিনিস শিখাবো যে কীভাবে কীভাবে এটা সহজে করা যায় আর কি ক্যাশ লিখা আছে না মে কত তারিখ দুই হাজার সতেরো মে এক দুই হাজার সতেরো মে এক ক্যাশ কোন দিকে লিখা আছে ক্যাশ লিখা আছে ডেবিট দিকে লিখা আছে দুই হাজার বিশ হাজার টাকা ক্যাশের সুজা বিশ হাজার টাকা আছে ডেবিট দিকে তাহলে আমার ডেবিটের ঘরে লিখব বিশ হাজার টাকা এখানে ক্যাশটার সুজা বিশ হাজার টাকা কোথায় লেখেছে ডেবিটের ঘরে তাহলে ডেবিটের ঘরে লিখবো হলো বিশ হাজার টাকা এটাই হলো মুখ্য কাজ ডেবিট টাকাটা লিখাটা হলো মুখ্য কাজ এই এক্সপ্লেনেশন যদি না লিখেন তাহলে অঙ্ক কাটবে না নাম্বার কমায় কমায় দিবে না লিখে দিলে ভালো বাংলা বইগুলোতে লিখছে কিন্তু আপনাদের যে পাঠ্যবই সেখানে এক্সপ্লেনেশনে কোনো কিছু লিখে নাই কারণ এক্সপ্লেনেশান কী লিখবেন সেটা শিখাচ্ছি ক্যাশ যদি আপনি নিয়ে নেন এখান থেকে বিশ হাজার তো কথাটার বিপরীতে যেটা কী লিখা আছে ক্যাপিটালটা লিখতে হবে বিপরীতে যে কথাটা লিখা আছে ক্যাপিটাল সেটা লিখতে হবে এখন আরও শর্টকাট একটা ওয়ে শিখাই লজিক যেমন ধরেন এখানে আমি লিখা আছে এবি প্লাস এসি সায়েন্সে যারা আছেন তাদের জন্য বলছিলেন শর্টকাট নিয়ম এ বি প্লাস এসি যদি এ কমন নিতে পারি তাহলে এখানে থাকবে বি প্লাস সি এ কমন নিয়ে নিছি বলে ভিতরে আর এ নাই এ কমন নিয়ে নিছি বলে ভিতরে আর কোনো এ নাই বি আর সি রয়ে গেছে তো উপরে দেখেন ক্যাশ শব্দটা আমি কমন নিয়ে নিছি তো ক্যাশটা তো আর ভিতরে লিখবো না ক্যাশটা কমন নিয়ে নিলে ক্যাশটা চলে যায় থাকলো কি বিপরীতে ক্যাপিটাল এখানে লিখবো ক্যাপিটাল শব্দটা তো এই শব্দ লিখার বিষয়টা আমি বুঝিয়ে দিয়েছি এটা কিন্তু মেন পয়েন্ট না মেন পয়েন্ট হলো এই টাকাটা বিশ হাজার টাকা ভুল ভুলের অঙ্ক কাটা বিশ হাজার কোথায় পেলাম ক্যাশের সুজা যেই দিকে টাকা থাকবে সেই টাকাটা যেমন ক্যাশের সুজা ডেবিট দিকে বিশ হাজার আছে তাই আমি লিখছি বিশ হাজার এখন দেখি ক্যাশের সুজা আর কী আছে এখানে গেল এটা নিয়ে নিছি ক্যাশ এখানে একটা রাইট চিনে দিয়ে দিলাম আরও ক্যাশ আছে কি না খুঁজতেছি এই যে এখানে ক্যাশ আছে একটা সতেরো তারিখ সতেরো তারিখ কী ক্যাশ আছে যে ক্রেডিট দিকে আছে নয়শো টাকা সতেরো তারিখ ক্রেডিট দিকে নয়শো টাকার ক্যাশ আছে তাহলে আমরা এদিকে লিখবো সতেরো ডেটের ঘরে লিখব হলো সতেরো আর ক্যাশ শব্দটা কোন দিকে আছে ক্রেডির দিকে আছে নয়শো টাকা তাহলে ক্রেডির দিকে যদি নয়শো টাকা থাকে তাহলে আগে আমি প্রথমে আমি ক্রেডির দিকে লিখে ফেলি নয়শো সোজা ক্রেডির দিকে নয়শো টাকা লিখলাম আচ্ছা এখানে দেখতে সমস্যা হচ্ছে পাতাটা অনেক বড় এদিক থেকে দেখি ক্যাশ শব্দটা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে নয়শো তো নয়শো টাকা ক্রেডিট দিকে আছে তাহলে আমি ক্রেডিট দিকে নয়শো টাকা লিখলাম নামটা কী লিখবো ক্যাশের বিপরীতে যে লেখাটা আছে রেন্ট রেন্ট এক্সপেন্স ক্যাশের টাকা ক্রেডিট আছে দেখে আমি নয়শো টাকা ক্রেডিট দিকে লিখছি এটা কিন্তু ভুল হলে অঙ্ক কাটা দিকে টাকা থাকে সেই দিকে লিখতে হবে যে ডেবিটের টাকা থাকে ডেবিটে লিখবো যেমন আগেরবার ক্যাশ ডেবিটের ছিল ওই জন্য টাকা বিশ হাজার ডেবিট লিখছি এবার ক্যাশ ক্রেডিটে আছে এই জন্য বিশ ন টাকা ক্রেডিটে লিখছি এরপর ক্যাশ শব্দটা খুঁজে দেখবো এখানে বারো তারিখ আছে তাহলে এখানে লিখবো এটা এগারো তারিখ ছিল সরি সত্তরিখি বলে তারিখটা দেখে দেখে লিখবো সমস্যা নেই এখন এখানে আছে হলো আপনার ক্যাশ শব্দটা কোন দিকে আছে বারো তারিখ বারো তারিখ যদি থাকে ক্যাশ শব্দটা কোন দিকে আছে ডেবিট দিকে আছে কত টাকা পঁয়ত্রিশশো টাকা তাহলে এই টাকার আগে পঁয়ত্রিশশো টাকা ডেবিটের করে লিখে নিব আর এখানে উল্টা পাশে যে কথাটা আন অ্যান রেভিনিউ এখানে লিখবো আনান রেভিনিউ এরপর এরপরের কাজ হল আমার ক্যাশ শব্দটা আবার খুঁজবো সতেরো তারিখের ক্যাশ আছে ডেবিট দিকে বারোশো লিখবো সতেরো তারিখ ডেবিট দিকে বারোশো টাকা তা আগে ডেবিট দিকে টাকাটা বসায় নিব পরে এখানে যে কথাটা এখানে কী লেখা আছে সার্ভিস ডিস্ট্রিবি আমি সংখ্যা লিখে বলছি আপনার বিস্তারিত লিখবেন বারোশো আবার ক্যাশ কথা খুঁজে দেখবো সতেরো তারিখের ক্যাশ নিলাম এই ক্যাশ নিলাম এগুলো রাইট দিয়ে রাখতেছি এই ক্যাশ শব্দটা আছে ক্রেডিট দিকে এক হাজার তাহলে আমরা একত্রিশ তারিখ এখানে লিখবো একত্রিশ ক্যাশ শব্দটা ক্রেডিট দিকে আছে যেহেতু কত টাকা আছে এক হাজার ক্রেডিট দিকে এক হাজার লিখে নিলাম নামটা এখানে দিব উল্টাটা স্যালারি এক্সপেন্স স্যালারি তো আপনার লেজার করতে গেলে অবশ্যই আগে জার্নালটা আপনার করে নিতে হবে ভালোভাবে শুদ্ধ হবে এরপর একত্রিশ তারিখ ক্যাশ শব্দটা ক্রেডিট দিকে আছে ছয়শো তা আবার ক্রেডিট দিকে ছশো টাকা লিখলাম অ্যাকাউন্টস পেবল ডেবিট দিকে উল্টা পাশে অ্যাকাউন্টসেপর লিখে নিলাম এই ক্যাশ শব্দগুলো সব শেষ নিয়ে নিছি এখন আমাদের কাজটা হলো লাস্ট ঘরটা কীভাবে করবো সর্বশেষ ঘরটা এই ঘরটা কীভাবে করবো সেটা শিখতে হবে এখন দেখেন এটাকে মনে মনে যুগ ধরে নিই আর এটাকে মনে মনে বিয়োগ ধরে নিই প্রথমে কী লেখা আছে বিশ হাজার সোজা এই ঘরে লিখব বিশ হাজার টাকা লিখলাম এরপর এটাকে মাইনাস ধরছিলাম না এটা কি মাইনাস বিশ হাজার থেকে নয়শো মাইনাস করে লিখবো এখানে উনিশ হাজার একশো অর্থাৎ এটার পরে যদি ডেবিটে টাকা থাকতো তাহলে প্লাস করতাম যে প্লাস এটার এই টাকাটার পরে যদি ক্রেডিটে থাকে তাহলে মাইনাস করবো যে এই জন্য মাইনাস করলাম নয়শো টাকা আবার এই টাকাটার নিচে আবার খুঁজবো খুঁজার পর এখানে ডেবিটে আসে ডেবিটে থাকলে প্লাস প্লাস করলে আসতেছে আসছে টাকা বাইশ হাজার ছয়শো বাইশ হাজার এটার সাথে ডেবিট আছে আর ওই পাশে তারা আবার প্লাস হবে তেইশ হাজার আটশো ক্রেডিটে আছে তাহলে মাইনাস হবে তেইশ হাজার আটশো সাথে এক হাজার মাইনাস হবে বাইশ হাজার আটশো পরে ছয়শো আবার মাইনাস হবে বাইশ হাজার দুইশো অর্থাৎ ডেবিটে ডেবিটে প্লাস হবে ক্রেডিটে হলে মাইনাস হবে আবার বলছি প্রথমে এটা লিখলাম এটার সাথে কুণারটা মাইনাস করে এখানে লিখছি এটার সাথে কুণারটা মাইনাস করে লিখছি এটার সাথে কুণারটা প্লাস করছি কারণ কি ডেবিট দেখে আবার প্লাস করছি ডেবিট দেখে মাইনাস করছি ক্রেডিট বলে মাইনাস করছি ক্রেডিট বলে আশা রাখি জিনিসটা আপনারা বুঝতে পারছেন আরও একটু ডিটেলস নিয়ে আরেকটা একটু সংক্ষেপে দেখায় দিই আরেকটা জিনিস ধরেন এখানে আছে বিশ তাড়াতাড়ি আমি ক্রেডিটেরটা একটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এখন পরীক্ষা হলে তো অনেকগুলো চাইবে আটটা দশটা খতিয়ান হইতে পারে তাহলে খতিয়ান আট দশটা কীভাবে করবো তাড়াতাড়ি কারণ এক একটা ঘর করতে অনেক সময় চলে যায় খতিয়ান যদি আট দশটা একসঙ্গে করতে চাই সেক্ষেত্রে দেখেন আমি কীভাবে করতেছি টেকনিকটা দেখাই দিয়েছি আপনাদের এই টেকনিক ফলো করলে আপনি অনেকগুলো খতিয়ানের ঘর আর কি লেজারের ঘর একসাথে করে ফেলতে পারবেন সময় কম লাগবে এখন কি করতে হবে ব্যালেন্সের ঘর করতে হবে দেখেন এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিচ্ছি এখানে একটু ফাঁকা রাখবো আবার এখানে নিব আবার এখানে নিব এরপর ক্রেটের ঘর করার জন্য হাতের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে মাছ দাগ ডাকতে দিলে আবার নতুন করে করতে হবে যারা টেকনিকটা বুঝতে পারছেন তাদের জন্য ভালো না হলে আস্তে আস্তে করবেন প্রতিটা ঘর আলাদা আলাদা এখন উপরে কি লিখতে হয় প্রথমটা লিখতে হয় ডেট ডেট লিখলাম প্রথম ঘর পরেটা লিখতে হয় এক্সপ্লেনেশন আমি সংক্ষেপে লিখে ফেলি কারণ সময় যেহেতু কম পরেটা রেফার্ড ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স এরপর আমরা দুই নাম্বারটা করবো দুই নাম্বারে ক্যাশ তো করে ফেলছি এবার কি ক্যাপিটাল টা করবো তাহলে উপরে লিখতে হবে ক্যাপিটাল এই জায়গায় লিখতে হবে ক্যাপিটাল উপরে ক্যাশ লিখছিলাম না এবার লিখতে হবে ক্যাপিটাল ক্যাপিটাল শব্দটা আমি খুঁজে দেখবো কোথায় আছে একটাই আছে কোন দিকে টাকা ক্রেডিট দিকে তারিখ দিব মে এক দুই হাজার সতেরো মে এক ক্যাপিটাল ক্যাপিটাল উপরে লিখছি টাকা আছে কত বিশ হাজার টাকা আছে কোন দিকে আছে ক্রেডিট দিকে ক্রেডিট দিকে আমি বিশ হাজার লিখলাম নামটা কী আছে ক্যাপিটালের ক্রেডিট দিকে বিশ হাজার টাকা লিখলাম নাম লিখতে হবে কি ডেবিটেরটা উল্টাটা কারণ ক্যাপিটাল বা কমন নিশ্চিত উল্টা কি আছে ক্যাশ ক্যাশ লিখবো এখানে দেখবো কি ক্যাশ আর নাই ক্যাপিটাল আর নাই না থাকলে আর আর করা তাহলে ব্যালেন্সের ঘরটা করে ফেলি ব্যালেন্সে যখন এই প্রথম ঘরের টাকাটা সরাসরি আমি বিশ লিখে ফেললাম নিচে থাকলে আর যুগ যুগ করতাম আর নিচে তো নাই তাতে এই শেষ আমার অঙ্ক নিচে যদি থাকতো তাহলে কি করতাম এটা আমি শিখিয়ে দিচ্ছি ধরেন নিচে এখানে এক হাজার আছে ধরে নি তাহলে আগেরবার কিন্তু ক্রেডিটটা বিয়োগ করছিলাম কিন্তু এবার কিন্তু ও নিজেই ক্রেডিট এই ক্রেডিট আর ক্রেডিট কি হবে যোগ তো এটা এটা যোগ করে এখানে লিখব হলো একুশ কারণ এই বিশ হাজার ক্রেডিট আরও ক্রেডিট হলো ক্রেডিটকে মাইনাস মাইনাসে প্লাস এখন যদি এখানে আরও দুই হাজার যদি আসে ডেবিট দিকে দুই হাজার যদি আসতো তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ হতো কারণ এটা মাইনাস আছে এটা কি প্লাস হয়তো উনিশ হাজার টাকা আশা রাখি আপনার খতিয়ানের এই সমস্ত সমস্যা ভালো করে বুঝতে পারছেন তাহলে বাকি যেগুলো আছে যেমন ধরেন এখানে আমি তো ক্যাপিটাল ক্যাশ করে দিলাম সাপ্লাই পেবল রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট রিসিভেবল সার্ভিস রেভিনিউ আর্ন রেভিনিউ সবগুলো আপনারা এক এক করে করে নেবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর এটা সমাধান তো ওই যে পিডিএফ যাদের কাছে আছে এখানে নিতে পারবেন অথবা আপনাদের যদি মেন বই থাকে সেখান থেকে আপনারা করতে পারবেন এখন এই খতিয়ানের আলোকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেটা আমরা শিখবো কারণ প্রশ্নে বলে দিছে যে ট্রায়াল ব্যালেন্সটা করে দেখাও বলছে প্রিপেয়ারের ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স তৈরি করে দেখাও আমাদের এখন ট্রায়াল ব্যালেন্স কীভাবে করতে হয় সেটা আমি শিখব লেজার সবগুলো তাহলে করতে হবে লেজার তাহলে আমাদের করতে হবে টোটাল অনেকগুলা লেজার করতে হবে ক্যাশের লেজার ক্যাপিটাল লেজার সাপ্লায়ার লেজার অ্যাকাউন্টস পেবল রেন্ট অ্যাকাউন্টেবল সবগুলো লেজার আমার করতে হবে আরও আছে দেখি এখানে সমাধানের শীত থেকে দেখে নিচ্ছি টোটাল আমাদের লেজার করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা লেজার করতে হবে নয়টা লেজার করার পরে আমাদের কী করতে হবে ট্রায়াল ব্যালেন্স করতে হবে ট্রায়াল ব্যালেন্স করতে হলে উপরে নাম লিখতে হবে প্রতিষ্ঠানের আর আমি ট্রায়াল ব্যালেন্স করতেছি লিখতে হবে আচ্ছা কীভাবে কেন করবো ট্রায়াল ব্যালেন্স এই যে প্রশ্নগুলো দিছে পিপিআর এর ট্রায়াল ব্যালেন্স অন মে থার্টি ফার্স্ট দুই হাজার সতেরো দুই হাজার সতেরো সালে ট্রায়াল একটা ট্রায়াল ব্যালেন্স করে দেখাও ট্রায়াল ব্যালেন্স করার জন্য উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয় ট্রায়াল ব্যালেন্স লিখতে হবে মে থার্টি ফার্স্ট দুই হাজার সতেরো এটা লিখতে হবে ট্রায়াল ব্যালেন্সের ঘর হয় হলো পাঁচটা জার্নালের মতো কিন্তু প্রথমে ডেট লেখা যাবে না এটা লিখতে হবে সিরিয়াল নাম্বার পরে লিখতে হবে অ্যাকাউন্ট টাইটেল রেফার ডেবিট টাকা ক্রেডিট টাকা জার্নালের মতো সেম সিরিয়াল নাম্বার এখানে দেন আমরা এক দুই তিন দিয়ে দিব এক দুই তিন এরকম দিয়ে দিব প্রথমে ছিল ক্যাশ ক্যাশের খতিয়ান আমি করছিলাম না নিচেই তো করা আসে কত টাকা আসছিলো বাইশ হাজার দুইশো টাকা আসছিলো বাইশ হাজার দুশো টাকা আসছিলো ক্যাশের খতিয়ানে ক্যাশ নামে কত টাকা ছিল বাইশ হাজার দুইশো ক্যাশটা কি ডেবিটটা বড়ো ছিল ক্রেডিটটা ছোট ছিল তো ডেবিটটা বড় ছিল এই জন্য আমরা কি করলাম বাইশ হাজার দুইশো টাকা ডেবিট দিকে লিখলাম আবার ক্যাপিটালের ক্ষেত্রে দেখছিলাম আমরা পরের খতিয়ানটা কি ছিল ক্যাপিটাল ক্যাপিটালের কিন্তু এটি ছিল না এইটা এটা টাকাটা ছিল কত বিশ হাজার টাকা ছিল কোন দিকে ছিল ক্রেডিট দিকে বড় ছিল ক্যাপিটাল নাম লিখে দেখেন ক্যাপিটাল নাম লিখে টাকাটা বিশ হাজার টাকা ক্রেডিট দিকে বসালাম আর এটা বসালাম ডেবিট দিকে তার আমরা লেজারে যেভাবে থাকবে সেভাবে করতে হবে যেমন এখানে লেজার কত আছে সবগুলোই করতে হবে যেমন এখান থেকে আরও যে লেজার আছে ক্যাশ ক্যাপিটাল তো করা আছে সাপ্লাইটাও করতে হবে আমি করিনি আপনারা করবেন সাপ্লাই আছে কিন্তু এই ডেবিট দিকে পনেরোশো ডেবিট দিকে সাপ্লাই নামে লিখতে হবে অ্যাকাউন্টেবল ক্রেডিট দিকে আছে কত ক্রেডিট একটা বড় ক্রেডিট দিকে আছে নয়শো নয়শো লিখতে হবে অ্যাকাউনসটেবল নামে নয়শো রেন্ট ডেবিট দিকে নয়শো লিখতে হবে অ্যাকাউন্টেবল ডেবিট দিকে লিখতে হবে একুশশো টাকা এইটি করছে দেখেন এখানে ট্রায়াল ব্যালেন্স করা অনেক সহজ যে লেজার করা থাকে আমাদের এই দেখেন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিয়ে লিখছি সাপ্লাই ডেবিট দিয়ে লিখছি অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দিয়ে লিখছি আনার সার্ভিস রেভিনিউ যে আনার সার্ভিস রেবিনু ক্রেডিট দিকে বড় ক্রেডিট দিকে লিখছি তাহলে ট্রায়াল ব্যালেন্সটা আসলে আপনারা বুঝতে পারছেন এখন এটা তো লেজার দেখে দেখে ট্রায়াল ব্যালেন্স করলাম এখন যদি বলেন যে না আমি লেজার দেখে দেখে ট্রায়াল ব্যালেন্স করতে পারবো না সেক্ষেত্রে এই যে স্বর্ণসূত্র অ্যাসেট যদি বুঝতে পারেন এক্সপেন্স আর ড্রয়িংস এই তিনটা শব্দ যদি বুঝতে পারেন তাহলে ট্রায়াল ব্যান্সের ডেবিট পাশে লিখবেন আর যদি লাইব্রেরিটি ক্যাপিটাল রেভিনিউ এই তিনটা শব্দ যদি বুঝতে পারেন তাহলে ক্রেডিট দিয়ে লিখবেন যেমন ক্যাশ অ্যাসেট ডেবিট অ্যাকাউন্টেবল অ্যাসেট ডেবিট সাপ্লাই অ্যাসেট ডেবিট অর্থাৎ সহজ সূত্র সম্পদ এবং ব্যয় ডেবিট আয় দায় ক্রেডিট শেষ আশা রাখি জার্নাল লেজার এবং আপনার ট্রায়াল ব্যালেন্সের সব সমস্যার সমাধান করে দিলাম আপনারা এখন বই থেকে সবগুলো প্র্যাকটিস করেন সবচেয়ে ভালো হয় আমার হ্যান্ড নোটের যেগুলো আছে সেই অঙ্কগুলো করে ওর বই থেকে ট্রাই করবেন তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে হ্যান্ড নোটে মাত্র ছয়টা অঙ্ক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম